Hello everyone, my name is Anulekha. You are watching Positive Moon. Let's start today's video. So, এখন বাজে সন্ধ্যা 6টা. দেখো সন্ধ্যা ছড়া তো এত আলো. তো এনিওয়েজ এখন বাজে সন্ধ্যা 6টা আর আমরা এখন বেরোচ্ছি. অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করার আছে. সেটা হচ্ছে আমরা যখন রান্না করছিলাম কালকে গ্যাসের যে পাইপ হয় না রেগুলেটর থেকে যে পাইপটা গ্যাসের ওভেনে ঢোকে সেইখানে হঠাৎ করে না আগুন ধরে যায়. তো আমি আর মা সে সময় রান্নাঘরে ছিলাম. আমরা হঠাৎ করে দেখে দাউ দাউ করে জ্বলে উঠেছে আর মা ছিল একদম গ্যাসের সামনে. আমি তার পাশে কুকিং করছিলাম. সেই ব্লগটাও তোমরা দেখেছো যেখানে আমি আলুর দম বানাচ্ছিলাম. তো এনিওয়েজ আমি সাথে সাথে মাকে ঠেলে সরিয়ে দিই এবং তারপরে দেখি যে ওই আগুনটা জ্বলে গেছে ওভেনের ঠিক পাশে যেখানে পাইপটা ঢুকেছে ওখান থেকে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে. তো ওটা দেখে কী করব বুঝতে পারছি না. আর ওইটুকুনি সময়ের মধ্যে মাথায় কাজও করছিল না. তো এনিওয়েজ আর রাতুলের হচ্ছে কানে হেডফোন গোজা ছিল আর ও জোরে জোরে গান শুনছিল. আমি ডাকছি ওকে কিন্তু ও কিছুতেই শুনতে পাচ্ছিল না. আর আমি আর মা দুজনেই রান্নাঘর আর ফ্ল্যাটের রান্নাঘর মানে বুঝতে পারছো খুব বেশি খোলামেলা না আবার খুব বেশি বদ্ধও না. এনিওয়েজ সাথে সাথে আমি কী করলাম মানে খুব মনে সাহস নিয়ে কাছে গিয়ে সিলিন্ডারটা অফ করে দিলাম. মানে মা বললো যে সিলিন্ডারটা অফ করতে হবে. আমি বলছি তুমি যাও না আমি করছি. আর ওই আর কি মানে আমার যখন টাফ সিচুয়েশান আসে আমি জানি না কোথা থেকে আমার ভগবান আমাকে সাহস দিয়ে দেয়. ন্যাচারালি আমি একটু ভীতু টাইপের বাট ওই আর কি কঠিন মুহূর্তে আমার হঠাৎ করে অনেক সাহস চলে আসে. তো এনিওয়েজ আমি সাথে সাথে গেলাম এবং রেগুলেটরটা অফ করে দিই. অফ করে দিলে খানিক্ষণ পরে আগুনটা নেভে এবং বাই দ্যাট টাইম রাতুলো বুঝতে পেরে যায় চলে আসে. তো এনিওয়েজ তারপরে যখন আমরা গ্যাসের মেকানিক ডাকলাম সে এসে যখন দেখলো বললো একটা ওখানে লিকেজ না একটা পার্টস নষ্ট হয়ে গেছে আর সেটা কিনতে গেলে নাকি 900 রুপিস লাগবে সেটা মানে সারিয়ে লাগাতে গেলে. তো আমরা ভাবলাম যে এটা ইউজ করা একদম ইউজলেস আর এটাকে ইউজ করা দরকার নেই. এই গ্যাসটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম যখন আমি প্রথম হায়দ্রাবাদের শিফট হই. আমি যখন জায়ার সাথে থাকতাম ফ্ল্যাটে 2019 ফেব থেকে আমি জায়ার সাথে থাকতাম. তো সেই সময় আমি এই গ্যাসটা কিনেছিলাম. তো অনেক বছর হয়ে গেছে তো ভাবলাম আর তার থেকে বড় কথা মাঝখানে লকডাউনে এটা ইউজ হয়নি তোমার ওই স্টোর হাউসে পড়েছিল তারপরে এবার খোলা লাগানো বারবার হয়েছে. তো সেটাকে আর ইউজ না করে নতুন একটা গ্যাস ওভেন কিনে নেওয়াটাই বেটার বলে আমরা দুজনে ভেবেছি. সে কারণে আমরা হয়ে গেছি রেডি. মাও রেডি হচ্ছে ওদিকে. রাতুল গাড়ি বুক করছে. তো গাড়িটারি বুক হয়ে গেলে আমরা বেরিয়ে যাচ্ছি সারাদ সিটি মলের উদ্দেশ্যে. আমরা যাবো স্পারে আর স্পারে যেহেতু কম দামে অনেক কিছু জিনিস পাওয়া যায় আমরা ভাবলাম স্পার থেকেই একটা নতুন ওভেন কিনবো. তো চলো আমাদের সাথে থাকো আর দেখো কত দামের মধ্যে আমরা ওভেন পাই. আমি সবটা ব্লগের মধ্যে দেখিয়ে দেবো. তো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড. আমরা পড়েছি বেরিয়ে. এখনও বাইরেটা দেখে মনে হচ্ছে বিকেল কিন্তু 6:15 বেজে গেছে. তো গাড়িতে উঠে গেছি. চলো যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে. আমরা চলে এসেছি স্পারের ভেতর আর এখানে বিভিন্ন রকমের ওভেন দেখতে পাচ্ছি. এই তো এখানে লেখা রয়েছে দাম. তাই নয় কি? সেটাই তো মনে হচ্ছে আই গেস. এইটা দেখো কম আছে 2007 তাও অনেক বেশি. এগুলো সব প্রেস্টিজের বলে আমাদের ফাইনালি এটাই পছন্দ হলো ওয়ান্ডার শেফের 3 বার্নার. আর তা বাদে অনেক কিছু দেখেছিলাম প্রেস্টিজের 4 বার্নার স্ন্যাপেলের 3 বার্নার বাট এনিওয়েজ সব কিছু সব থেকে কম দাম কিন্তু এই 3 বার্নারটারই হচ্ছে. ইভেন এই 2 বার্নারের থেকেও এই 3 বার্নারের দামটা কম প্লাস এটা অনেক বড়. তো এটা এখন একটাই পিস পড়ে আছে এখানে আর এত সব প্রেস্টিজের রয়েছে কিন্তু ওয়ান্ডার শেফের পাওয়া যাচ্ছে না. সে কারণে আমরা জাস্ট ওয়েট করছি. সেলস পার্সন গেছে জিজ্ঞেস করতে যে এটা আদেও কিনতে পারবো কি না উই ডোন্ট নো. দেখো এইটা হচ্ছে এখন সব ওভেনের যেটা চলছে ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে এইটা. আমরা এইটা পছন্দ করেছি. চলো
তো ফাইনালি আমাদের জিনিসটা কনফার্ম হয়ে গেছে আর দেখো নিচ থেকে বের করে একটাই মাত্র ছিল যেটা শো করা রয়েছে সেটাই আমরা নেব তার জন্য প্যাকেটটা রেডি করা হচ্ছে এই যে গ্যাসের ওই গ্যাসের স্ট্যান্ডটাই আছে প্রথম দিকে দেখালো টাইগার প্রন লার্জ কিনছি যেটাকে বলে বাগদা চিংড়ি 599 টাকা কেজি এটাই এখানকার প্রাইস এখানে মিটও পাওয়া যায় ডিমও পাওয়া যায় আর মাছ তো অবভিয়াসলি পাওয়া যায় ফাইনালি আমরা ইলিশ মাছ নিচ্ছি ইলিশ ডিম ভরা ইলিশ বলো ডিমটা রাখতে ইলিশের দাম 1699 হ্যাঁ 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 বাট এগ রাখতে না ভাইয়া তুমি তো ওকে বলে বলো তাহলে দেখলে আজকে আমরা কিনলাম ইলিশ মাছ আমার জন্মদিনে রান্না হবে মেইনলি আমার জন্মদিনের জন্য আজকের মাছের শপিং করলাম তো চলো দেখা যাক আর কি কি করি আর কি কি কিনি সব তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে মা রাতুল ভেজিটেবলস কিনছে কাকরোল কিনছে মা কচি কচি দেখে বেছে দিচ্ছে এই যে আমাদের ওভেন আর আমাদের মাছ চিংড়ি আর ইলিশ তো বাড়িতে এসে আমরা লাগিয়ে নিয়েছি আমাদের এই ওভেন আর দেখো এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আগের পুরনো ওভেনের এই জায়গাটায় আগুন ধরে গেছিলো তো ওয়ান্ডার শেফের এই ওভেনটা যথেষ্ট ভালো তোমরাও চাইলে কিনতে পারো যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে আর তার সাথে এটা 2 ইয়ার্স অন প্রোডাক্ট আর 1 ইয়ার অন গ্লাস ওয়ারেন্টি আছে দেখতেই পাচ্ছ এই ওপরটা কিন্তু গ্লাস ফিনিশ তাই জন্য একটু দাম বেশি তোমরা চাইলে এর থেকে কমেও পাবে অনলাইনে কিন্তু গ্লাস ফিনিশের ওপর কিন্তু এটা যথেষ্ট কম দাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট অন দ্য লাইক বাটন টু কমেন্ট অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ ওয়ান্ট টু সি ফ্রম মি অ্যান্ড শেয়ার মাই ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস দ্যাটস অল ফর টুডে আই উইল বি ব্যাক সুন উইথ আ নিউ ভিডিও উইথ আ নিউ কন্টেন্ট টিল দেন বি হ্যাপি কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লাভিং বাই